জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণার পর 1971 সালে সারা দেশ যখন রণাঙ্গন, তখন মুক্তাঞ্চল কুষ্টিয়ার বৈদ্যনাথ তলায় গঠন হয় বাংলাদেশের সরকার। 17 এপ্রিল ওই সরকার শপথ নেয়। শপথ নেওয়ার জায়গাটির নাম হয় মুজিবনগর। ওবায়দুল রশিদের রিপোর্ট। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 71-এর 7ই মার্চের জাতির পিতার এই ভাষণের মধ্য দিয়ে স্বাধীনতার প্রস্তুতি শুরু করে বাঙালি। এরপর ঘটনাবহুল 2.5 সপ্তাহ, আসে 25শে মার্চ। নিরস্ত্র মানুষের উপর গণহত্যা শুরু করে পাকিস্তানে পালিয়ে যায় ইয়াহিয়া খান। সেই রাতেই পাকিস্তানিদের হাতে গ্রেফতার হওয়ার আগে ইপিআরের ওয়্যারলেসে স্বাধীনতার ঘোষণা দেন বঙ্গবন্ধু। বৈধতা সৃষ্টি হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠনের। 10ই এপ্রিল সরকার গঠনের পর সারা বিশ্বকে জানিয়ে শপথ গ্রহণের পরিকল্পনা হয়। পলাশির এক আম্রকাননে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল। 214 বছর পর ঠিক হয় তেমনই এক আম্রকাননে শপথ নেবে স্বাধীন দেশের নতুন সরকার। 70-এর নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া আওয়ামী লীগের নেতৃত্বে সে সময়ের কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথ তলার নিভৃত আমবাগানে আন্তর্জাতিক গণমাধ্যমের উপস্থিতিতে হয় শপথ অনুষ্ঠান। রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতি, তাজউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী, মোহাম্মদ মনসুর আলী অর্থমন্ত্রী ও এএইচএম কামারুজ্জামান স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী হিসেবে শপথ নেন। শুরু হয় মানুষের ভোটের মাধ্যমে বিজয়ী আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের প্রথম সরকারের আনুষ্ঠানিক যাত্রা, যে সরকারের নেতৃত্বে পরিচালিত হয় মুক্তিযুদ্ধ। বিমান হামলার আশঙ্কায় মাত্র 45 মিনিট স্থায়ী হয়েছিল শপথ অনুষ্ঠান। কুষ্টিয়ার মেহেরপুরের বৈদ্যনাথ তলায় মুজিবনগর সরকার শপথ নিলেও সেখান থেকে কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয়নি। আগে থেকেই বঙ্গবন্ধু ঠিক করে রাখা কলকাতার থিয়েটার রোডের 8 নম্বর বাড়িতে স্থাপন করা হয় মুজিবনগর সরকারের সদর দপ্তর। এ সরকারের নেতৃত্বে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধে 30 লাখ শহীদের আত্মত্যাগে পরাধীনতার শৃঙ্খল ভেঙে উদিত হয় স্বাধীন বাংলাদেশের রক্তিম সূর্য। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা।